শিক্ষকতায় যোগ দিয়েছিলেন 1972 সালে পাঁচ বছর আগে অবসর নিয়েছেন কিন্তু নামেই অবসর একদিনও বাদ যায়নি স্কুলে যাওয়া শিশুদের প্রতি অগাধ ভালোবাসা আর শিক্ষকতার নেশা তার একাকী জীবনের একমাত্র লক্ষ্য তিনি আলিপুরদুয়ারের বিধান স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রীতা চক্রবর্তী বাচ্চাদের সাথে মিশলে পারে মনটাও অন্যরকম হয়ে যায় বাচ্চারা খুব ফুল ফুলের সাথে ওদের তুলনা করা হয় আগামী দিনের ভবিষ্যৎ ওরাই কাজেই ওদেরকে তো গড়ে তুলতে হবে শুধু নিজেদের কথা ভাবলে হবে না তো ওদের কথাও ভাবতে হবে আমি অবসর নিলাম নিয়ে ঘরে বসে থাকলাম তার কোনো অর্থ থাকতে পারে না নতুন প্রজন্মের কাছে আদর্শ রীতা চক্রবর্তী ইউনিক ওয়েতে কি করে টিচিং দেওয়া যাবে কি করে স্টুডেন্টদেরকে ভালোবেসে পড়ানো যাবে সমস্ত কিছু আমরা ওনার থেকে দিনের পর দিন শিখে শিখে নিজেদেরকে আরো বেশিভাবে সমৃদ্ধ করে তুলছি স্কুলের বাচ্চা স্কুল স্কুল কিভাবে ভালো চলবে তার প্রতি ডেডিকেটেড মানে ফ্যামিলি বলতে তার স্কুলটাই তার ফ্যামিলি গান বাজনা থেকে খেলাধুলো বইয়ের বাইরেও পড়ুয়াদের নানা কাজে উৎসাহ যোগান রীতা চক্রবর্তী পড়াশোনা করায় আবৃত্তি শেখায় অনেক কিছু শেখায় ছবি আঁকায় নাচ গান করায় ম্যাডাম আমাদেরকে অনেক ভালোবাসে মিড ডে মিলে পড়ুয়ারা ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা তাও তদারকি করেন রীতা দিদিমণি তার উদ্যোগে রবিবারও স্কুলে চলে ইংরেজি ক্লাস 30 বছরের শিক্ষকতা জীবন তাও শিক্ষাদানে এখনো ক্ষুধার্ত রীতা চক্রবর্তী অরিন্দম সেনের রিপোর্ট এবিপি আনন্দ আলিপুরদুয়ার